রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের 5 সদস্য ধরা পড়ল পুলিশের জালে। মেঘালয়ের পাথর খাদানে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি। রানীগঞ্জে ডাকাতের অন্যতম বিবেক চৌধুরীকে খুঁজে আনলো আসানসোল দুর্গাপুর পুলিশ। ডাকাতের ঘটনায় প্রথম পুলিশের জালে ধরা পড়ে বিহারের গোপালগঞ্জের বাসিন্দা সুরাজ কুমার সিং। দ্বিতীয় অভিযুক্ত ধরা পড়ে বিহারের সিওয়ানের বাসিন্দা সোনু সিং। ধৃত দুজনকে জেরা করে যদি অভিযুক্তের খোঁজ পায় তাকে অন্ডাল থানার অন্তর্গত 7 ব্লকের জয়পুরিয়ার বাসিন্দা শশীকান্ত মালিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের তদন্ত জোর কদমে চলতে থাকায় পুলিশের জালে আরও একজন ধরা পড়ে। চতুর্থ অভিযুক্ত নগেন্দ্র যাদবকে পুলিশ বিহারের ছাপড়া জেলার মাঞ্জে থানা এলাকার মোবারক পরে তার মামার বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল।